মুনাফিকের সংখ্যা বেশি নাকি ইমানদারের সংখ্যা বেশি? একজন ভাই আরেকজন ভাইকে হিংসা করছে, তাই না? বড় ভাই ছোট ভাইকে হিংসা করে, এক আলেম আরেক আলেমকে হিংসা করে, এক ইমাম আরেক ইমামকে হিংসা করে, এক চাচা আরেক চাচাকে হিংসা করে, বড় চাচা ছোট চাচাকে হিংসা করে। স্বামী কথা বলছে কেন? হিংসা করে না, হিংসা আছে না? এক নেতা আরেক নেতাকে হিংসা করে, এক এমপি আরেক এমপিকে হিংসা করে, এক দল আরেক দলকে হিংসা করে, করে না? তাহলে এই হাদিসের ভিত্তিতে আমাদের সমাজে ইমানদারের সংখ্যা কত জনের ব্যাপারে আপনি মূল্যায়ন করেন? আল্লাহ রাসূল কি বললেন? যে ইমান এবং হিংসা একসাথে থাকতে পারে না, হয় তার মধ্যে যদি ইমান থাকে হিংসা থাকবে না, আর যদি হিংসা থাকে তাহলে ইমান থাকবে না। আমাদের মধ্যে কি আছে? হিংসা আছে না, তার মানে বুঝতে হবে কি আমাদের মধ্যে ইমান নাই। আরেকটা হাদিস বলি, মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একই ধরনের হাদিস, লা ইজতামিআনা ফি কলবি আবদিন আল ঈমান ওয়াস শুহ, কোন বান্দার অন্তরে ঈমান এবং কৃপণতা একসাথে থাকতে পারে না, হয় সে ঈমান রেখে পূর্ণ ঈমান থাকবে ঈমানদার হবে, না হলে কৃপণতা ছেড়ে দিবে, আর যদি সে কৃপণ হয় তাহলে তার থেকে ঈমান চলে গেছে, ঈমান এবং কৃপণতা একসাথে থাকতে পারে না। এখন সমাজে মিলান তো, আপনি আমার জীবনের সাথে মিলান, আপনার জীবনের সাথে মিলান, আমি কতটুকু ঈমানদার আর কতটুকু কৃপণ, এখন বলুন। ইবাদত আমি করি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত যাবতীয় অন্যায় ও অশ্লীল কাজ থেকে দূরে রাখে। তা আমি যদি এই রকম হিংসুক মন নিয়ে, এই যে কৃপণতা যুক্ত মন নিয়ে, এই রকম বিড়ি সিগারেট খাওয়া মন নিয়ে যদি আমি ইবাদত করি, নামাজ পড়ি, ওই নামাজকে আমাকে পাপ থেকে দূরে রাখবে, ওই নামাজকে আমাকে সুদ থেকে দূরে রাখবে, ওই সালাতকে আমাকে অন্যায় থেকে দূরে রাখবে, ওই সালাতকে আমাকে পরকীয়া বিপর্যয় থেকে দূরে রাখবে, না রাখবে না, রাখবে না। সম্মানিত শুধু মণ্ডলী, সহি মুসলিমের, সহি তিরমিজির 4658 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।